কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশু ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগ বালাই আছে, ওইটা এমনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা, ইসলামের দৃষ্টিতে ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কিনা? কোন সময় থেকে কোরবানি করা যাবে? রাতে কি কোরবানি করা যাবে? আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো, ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে? কোরবানি করা যাবে। আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না? কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এ হলো কোরবানির সময়। এরপরে আসি সাত নম্বর প্রশ্ন, রাতে কি কোরবানি করা যাবে? এ প্রশ্নের উত্তর হলো, রাতে কোরবানি করাকে ওলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো, কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান, এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে, রাতে করলে অন্ধকারে সেগুলো কমবেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যায়। এরপরে আসি আট নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সামান্য ইখতিলাফ আছে, অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই, যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। নয় নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলেন, গাভী এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে, গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। দশ নম্বর প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর। কত বছর? পাঁচ বছরের নিচে যদি উটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হতে হবে কমপক্ষে দুই বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর। তাহলে ছোট পশুগুলো এক বছর, গরু দুই বছর, উট পাঁচ বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স, সাত মাস, আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে, এক বছর হওয়া লাগবে। এগারো নম্বর প্রশ্ন হলো, দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা, এটা ঠিক? কারণ হলো, পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বুঝেন, পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে, দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত, যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা, নির্ণয় করা কি আছে, সঠিক। তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর, দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না, ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে, দাঁত নাও থাকতে পারে। এরপরে আসি বারো নম্বর প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে?
ত্রুটিযুক্ত পশু, একটা পশু ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওটা এমনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না, আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে, ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছিয়ে যায়, তাদের সাথে তাল মিলিয়ে ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, তাকে ঠেলা নিয়ে যেতে হয়, ছেঁচড়া নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, এক পা হোক দুই পা হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না, যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না, কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয়ে চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না, কোরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে, কোরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না, ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না। ১৩ নম্বর প্রশ্ন হলো, কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখে সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন, কোরবানি করবেন। এরপরে আসেন ১৪ নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই, গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না, আসলে কতটা সঠিক? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বা নাট কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই, বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে, জবাই করতে পারবে, তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না, কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই। ১৫ নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে, গ্রামে, পাড়াতে, আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না, শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ পারে না, একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা, এবং তারপরে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়, এরপরে বলে যে এটা কার গরু, বলে অমুক গরু, অমুকের গরু, এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই, এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য, আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে, এটাকে শোডাউন করে, বরং এটা শোডাউন করে কি জন্য, সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ জিতছে, হাসছে, এসব যোগ বিয়োগ করো, ঠিক না ভাই? ঠিক। অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুনাহগার হবে, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ১৬ নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা, ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কিনা? এর উত্তর হলো, কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে, আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ, বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে, দ্বিতীয়ত হলো এর মাধ্যমে
নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে, জাহির করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বাবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন, সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসা বিজনেসের পুঁজি হিসেবে খাটাইলেন, আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন। এই জন্য এই গরুর সাথে সেলফি তোলা, বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা, এগুলো কোন অবস্থাতেই ইসলামের শরিয়াত দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয়। এগুলো থেকে আমাদের মিথ্যা বিরত থাকা উচিত, মনে করা উচিত এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম, ফাইজলামতি করলাম, এর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।